দেখুন এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন ভেরি ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ এটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে এবং ধানমন্ডি এলাকা গোশান এলাকায় السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان ما بعد شكرا درشق مندولي آج كري پارن تو بلائي باركو تنو شمائي چومتكار آلو تونار شنگي ديش ابن پروباش تكي جارا مدر شنگي شمپت تو ہوئي چن اپنا در شمائي کی جانا چھی شادو رامنترون شمائي تو دینی بھائیو بولنا ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা সারা বিশ্বব্যাপী ভাইরাল হতে দেখেছেন যে আমাদের বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির মতো একটি জায়গায় এমন একজন ব্যক্তি বসে আছে যিনি ডক্টরেট করে ডক্টর সেজে প্রফেসর হয়ে তিনি সেই সমস্ত জায়গায় তার অবস্থানকে টিকিয়ে রেখেছেন তিনি ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে তার বক্তব্যের মাধ্যমে এবং তার বিভিন্ন কটুকথার মাধ্যমে ইসলামকে সমালোচনার পাত্র হিসাবে তিনি বানিয়ে রেখেছিলেন তিনি শুধু বিভিন্ন টকশুতই নয় তিনি বিভিন্ন আলোচনায় এবং বিভিন্ন জায়গায় তিনি ইসলাম কোরআন এবং মুসলমানদেরকে ছোট করার জন্য খাটো করার জন্য বিভিন্ন বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এমনকি শুধু তিনি সেখানেই ক্ষান্ত হয়ে যাননি শেষ পর্যন্ত তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম সেই নামকেও তিনি কটুক্তি করে তিনি অপব্যাখ্যা করেছেন নাউজুবিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমাদের আশ্চর্য লাগে কিছুদিন আগে একাত্তর টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচার হয়েছে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী তার রেশ কাটতে না কাটতেই আরেকটি টেলিভিশনের সম্প্রচার আমাদের মাঝে এসে উপস্থিত হইল ডিবিসির মতো এত জনপ্রিয় একটি টেলিভিশনের মাধ্যমে তারা এত কৌচকরিভাবে ইসলাম এবং কোরআনকে মুসলমানদের দেশে বসে তারা ছোট করার চেষ্টা করছে যে দেশে 92% মুসলমান যে দেশের সংবিধান হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয় যে দেশে যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে দিন শুরু করে এবং আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে দিন শেষ করে সেমন একটি দেশে বসে বাংলাদেশের অন্যতম একটি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের একটি সংলাপ চলাকালে বামপন্থীদের অন্যতম একজন শাহরিয়ার কবির তার পাশে বসে নাস্তিক নাস্তিক একত্রিত হয়ে তারা ইসলাম এবং কোরআনে অপব্যাখ্যা করছেন ডক্টর জিয়া রহমান তিনি ক্রিমিনোলজি বিভাগের অন্যতম একজন প্রফেসর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় থেকে তিনি বিভিন্ন টকশোতে দু চারটি কথা বলে ইসলাম এবং কোরআনের সঙ্গে সাংঘর্ষিক তিনি করে তারা মনে করে তারা বড় দার্শনিক হয়েছে তারা বড় ইসলামিক স্কলার এবং তারা দেশের বড় বৈজ্ঞানিক এবং তাদেরকে শিক্ষিত হিসাবে সমাজে প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে তিনি কয়েকদিন আগে একটি বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থাপন করেছে যে বর্তমানে যে সালাম আমরা দিচ্ছি বর্তমান প্রজন্ম ছাত্র ছাত্রী শিক্ষার্থীবৃন্দ যেভাবে সালাম দিচ্ছে যেভাবে তারা আল্লাহর নাম উচ্চারণ করছে সহি শুদ্ধভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেভাবে তারা উচ্চারণ করছে এটা নাকি বিএনপি এবং জামাতের শিক্ষা আমরা বলতে চাই যে প্রফেসর সাহেব আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা হচ্ছে জাগতিক শিক্ষা সেই শিক্ষা ইসলামের শিক্ষা হতে পারে না যদি আপনার শিক্ষা ইসলামী শিক্ষাই হতো নাস্তিক্যবাদী শিক্ষা যদি আপনার নাই হতো তাহলে আপনি এভাবে আল্লাহর বরকতপূর্ণ এই নাম নিয়ে আপনি কটুক্তি করতে পারতেন না আপনি আপনার বক্তব্যতে আপনি বলেছেন যে ছোটবেলায় নাকি আপনারা আপনার বাপদাদা সহ যারা আপনাদের পূর্বপুরুষ ছিল এবং আপনারাও নাকি সালাম আলাইকুম শব্দ বলে আপনারা ক্ষান্ত হয়ে যেতেন আর তখনই নাকি এই সালামের প্রচলন বেশি ছিল আর বর্তমান প্রজন্ম সুশীল সমাজ ইসলাম কোরআন এবং মুসলমানদের ছায়াতলে এসে ওলামায়ে কেরামের এই মেহনতের মাধ্যমে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সম্বোধনের মাধ্যমে তারা সমাজকে ঐক্যবদ্ধ করতে যায় আর আপনি বলেছেন এটা হচ্ছে ইসলাম এবং কোরআন বিরোধী প্রিয় দর্শক মণ্ডলী দিনী ভাই ও বোনেরা আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে আসসালামু আলাইকুম এই শব্দটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুণবাচক নাম নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে সালাম যার আবিধানিক অর্থ আমরা পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সালাম নামের অর্থ হচ্ছে মুক্তি শান্তি
যে সালাম দেয় তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করে, যে সালামের মাধ্যমে মানুষকে অভিবাদন জানায়। আর আজকের এই প্রফেসর সাহেব তিনি কি বলছেন, আমরা কথা বলার শুরুতেই আমরা মানুষকে সালাম দেই, কথা বলার শুরুতেই আমরা মানুষকে সুন্দর অভিবাদন জানাই, আমরা কথা বলার শুরুতেই মানুষের সঙ্গে আমরা আলিঙ্গন করি আসসালামু আলাইকুম এই শব্দের মাধ্যমে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে সালামের গুরুত্ব কতটুকু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে, আহমদ নাসাই এবং আবু দাউদ শরীফের মধ্যেও এই হাদিসটি স্পষ্টভাবে এসেছে, এবং এই হাদিসের সনদ হচ্ছে একদম সহি, দুর্বলতার কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রেওয়ায়েত হয়েছে। আন নাবী হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ওয়া আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদা বিসসালাম রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিরমিজি শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অগ্রগণ্য সেই ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যে প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য অপর ভাইকে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই সালামের ফজিলত তাৎপর্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আর এই সালামের মাধ্যমে মুসলমান মুসলমানকে অভিবাদন জানায়, এই সালামের মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসে, আর এই সালাম দেওয়া হচ্ছে আমাদের এই প্রচলিত সমাজের মধ্যে, সালাম দেওয়া হচ্ছে সুন্নত, রসুলের সুন্নত, আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে আজকে এই প্রফেসর সাহেব যে বক্তব্য টেলিভিশনের মাধ্যমে তিনি দিয়েছেন, তিনি সব সময় আগে একটা সময় ছিল যারা ওলামা ইকরামদেরকে, আলিম ওলামাদেরকে এবং মাদ্রাসার তলবে এলিম দেখলেই যারা তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যেত, যারা বলতো যে মোল্লা মৌলভীরা তারা কিছুই জানে না, তারা কি জানে, তাদের জাগতিক কোনো শিক্ষার জ্ঞান নেই, তারা ইংরেজি পারে না, তারা শুদ্ধ করে বাংলা কথা বলতে পারে না, তারা গণ্ড মূর্খ, সমাজের তারা বোঝা। আজকে আমরা তাদেরকে বলতে চাই, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনারা দেখুন সমাজের মধ্যে বোঝা কারা, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কারা, কারা সহি শুদ্ধভাবে আল্লাহর নামটাকে উচ্চারণ করতে পারে না। আজকে আমাদের সমাজের মধ্যে ইংরেজি কোনো ব্যক্তি ভালো বলতে পারলে আমরা বলি খুব সুন্দর উচ্চারণ করেছে, স্মার্ট উচ্চারণ তার, কত সুন্দর ভাব ভঙ্গি তার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা উচ্চারণ করতে পারে না, তাদের চেয়ে সমাজে গণ্ড মূর্খ, জাহেল আর কোনো দ্বিতীয় ব্যক্তি হতে পারে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন যে মানুষদের মধ্যে দুই দল মানুষ রয়েছে, একদল হচ্ছে যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ওহি, যাদেরকে জ্ঞান দান করেন, তারা কখনো সমান হতে পারে না। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম ওলামাদেরকে যে মর্যাদা, যে জ্ঞান দান করেছেন, কোরআন এবং হাদিসের যে জ্ঞান দান করেছেন, আজকে যারা পাশ্চাত্যবাদী শিক্ষা হয়ে পশ্চিমা শিক্ষাকে যারা তাদের মধ্যে আগলে রেখে আজকে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা প্রচার প্রসার করে ইসলাম এবং মুসলমানদেরকে, আলিম ওলামাদেরকে হাই করছে, আমরা সমস্ত মুসলমান ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্য আমরা চেষ্টা করি। আজকে এই প্রফেসর সাহেবের বক্তব্যের দ্বারা এটাই প্রমাণিত হয় যে প্রফেসর সাহেব তিনি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তিনি আল্লাহর নামটাকে সহিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। আমরা অত্যন্ত, আমাদের কাছে লজ্জাবোধ হয় যে এই সমস্ত ব্যক্তিবর্গ বাংলাদেশের জাতীয় একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের অন্যতম নামি দামি একটি শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা কিভাবে তারা সেখানে অবস্থান করে আমাদের বুঝে আসে না। আমরা অনুরোধ জানাবো প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে, ইসলাম এবং কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম নিয়ে ব্যঙ্গ করার কারণে অন্তত পক্ষে আপনারা তাকে শাস্তির আওতায় আনুন, তাহলে দেশ এবং ইসলাম এবং ভবিষ্যৎ প্রজন্ম সহি কথাগুলো ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী শিখতে পারবে। এবং আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই সহি শুদ্ধ সালামের যে প্রচলন রয়েছে,
সেটা ব্যাপক আকারে প্রচারিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের সমাজ থেকে এই সমস্ত মিথ্যাচার এবং এই সমস্ত গণ্ডমূর্খশীল কথাবার্তা থেকে আমরা রেহাই পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি সালামের প্রচার এবং প্রসার করার তৌফিক দান করেন এবং ব্যাপকভাবে এই সালাম দেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনা সাঈদুম বিলিকাইকুম। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।